হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। শুভ সকাল সবাইকে। আজকে দেখব আপনাদের সম্পর্কের স্ট্রেংথ এবং উইকনেস কি। তো এখানটায় আমরা যেটা নেব সেটা খুব নতুন ভাবে রিডিং করব, একটা স্প্রেড। এটা আমি দেখেছিলাম, তো তারপরে আমার খুব ইচ্ছে ছিল এই স্প্রেডটা, লাভার স্প্রেড বলে এটাকে, তো সেটাতে রিডিং করা, সেটা করবো। আপনারা গ্রুপ চুজ করে নিন। এটা হচ্ছে জ্যাসমিন বাথ সল্ট, আর পরেরটা হচ্ছে ল্যাভেন্ডার বাথ সল্ট। দুটো বাথ সল্টের ছোট ছোট কৌটো দেওয়া আছে এখানটায়। আপনারা গ্রুপ চুজ করে নিলে আমরা রিডিং শুরু করব। পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা গ্রুপ চুজ করে নিন। হ্যালো গ্রুপ ওয়ান, হ্যালো গ্রুপ ওয়ান, যারা এই গ্রুপটি চুজ করেছেন, আপনাদের কাছে দেখবো যে আপনাদের সাথে আপনার মানুষটির এই সম্পর্কের উইকনেস এবং স্ট্রেংথ। এখানে ছটা ভাগে ভাগ করা আছে কার্ডকে, এবং সেই ছটা ভাগ থেকে যে ভাগে লাভার্স আছে সেই ভাগ থেকেই আমরা দেখব উইকনেস এবং স্ট্রেংথ। তো লাভার্স কার্ডটা আগে খুঁজি আমি আর পাইল, আর যা যা চ্যানেল মেসেজে আসবে বলতে থাকবো। আপনাদের এই সম্পর্ক প্রচুর হ্যাপিনেস ছিল, কিন্তু সেটা চেঞ্জ এসছে। আপনারা ফায়ার সাইন হতে পারেন। প্রচুর গ্রিন অরা আছে, হার্ট চক্রটা হিলিং হচ্ছে হতে পারে। তো লাভার্স পাওয়া গেছে, তো এখানটাতে লাভার্স আছে। এই গ্রুপে, সেকেন্ড গ্রুপে ছিল লাভার্স। তো এই গ্রুপের কার্ডগুলোকে আবার সাজাতে হবে, বানিয়ে যাবে। হ্যাঁ, এটাকে তুলে নেওয়া হবে। এরকম করে হুইল অফ ফর্চুন, কুইন অফ পেন্টিকলস, কিং অফ কাপস, দ্য মুন, এস অফ সোর্স, জাজমেন্ট, সেভেন অফ কাপস, নাইট অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস, ডেথ অ্যান্ড রিবার্থ, লাভার্স, নাইন অফ সোর্স, পেজ অফ পেন্টিকলস, ফোর অফ সোর্স, টু অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, টু অফ কাপস। তো এখানটা থেকে টোটাল গুনে নিই কটা কার্ড আছে। এখানটাতে কার্ড আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তো 9টা কার্ড, 18 মানে 17 ধরুন, 18 নাম্বার কার্ড হচ্ছে লাভার্স। তো লাভার্স থেকে 8টা ওদিকে যে কার্ড আছে সেটা 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমার এই অবধি লাগছে এটা আপনাদের দিকের উইকনেস। তো আপনাদের উইকনেসের মধ্যে পড়ছে হচ্ছে আপনারা ডেস্টিনি, আপনারা ডেস্টিনিকে বিশ্বাস করবেন কি করবেন না, এটা নিয়ে আপনাদের একটা ডাউট আছে এই সম্পর্কে, আপনার বা আপনার মানুষের। আপনার মানুষ প্রচণ্ড গ্রো করতে চায়, সেটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক্যালি গ্রো, টাকা পয়সার দিক থেকে আপনার মানুষটা প্রচণ্ড গ্রো করতে চায়। আপনার মানুষটি প্রচণ্ড ওভার থিঙ্ক করেন, এবং ওনার সব কিছু উনি হিডেন রাখতে চান। ওনার নেক্সট অ্যাকশন, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওনার, উনি প্রচণ্ড, হয় না যে আমাদের ফ্যামিলি আমাদেরকে যেভাবে তৈরি করে আমরা সেখান থেকে ডিসিশন নিই, তো ওনার মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আছে। উনি সেই মানে ফ্যামিলি, রুল, সোসাইটি এগুলোর থ্রুতে কিন্তু উনি ডিসিশন নেন। উনি ফ্রি স্পিরিট যে নিজে সেটাকে উনি ফিল করতে পারেন, কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারেন না। তো হ্যাঁ, এটা আমার উইকনেস মনে হচ্ছে। পায়ের এবার উইকনেসগুলো বলবে আপনাদের। আর তার আর
প্রচুর কনফিউশন, প্রচুর চুজ করার অপশন। আর তার কাছে এমন নয় যে মানে আপনাদের এই সম্পর্কটাতে এমন নয় যে আপনাদের কখনো অপশনস থাকে না বা আপনাদের কাছে কখনো সুযোগ থাকে না কোনো হয়তো ঝামেলা বা যাই হোক না কেন ঠিক করার জন্য, সবই থাকে কিন্তু কোথাও একটা গিয়ে আপনি সেটা পারেন না করতে। আপনার মনে হয় এটা করলে এটা হতে পারে, ওটা করলে ওটা হতে পারে, ওরকম করে করে জিনিসটা তখন কেটে যায় কিন্তু সেটার এফেক্টটা ঠিক রয়ে যায়। আর তার থেকে বড় কথা, আপনার মানুষটি যে আছে তার কেরিয়ারের প্রতি একটা অদ্ভুত প্যাশন, অদ্ভুত প্যাশন আছে কেরিয়ারের প্রতি। মানে তিনি তিনি তার ডিজায়ার জব বা যেটাই হোক না কেন সেটা তিনি পেতে চান, সেটা করবেনই করবেন এমন একটা ব্যাপার বা কিছু, তো তার কোনো পেটও থাকতে পারে। আর আপনাকে তিনি মানে যে আমার চার্ম লাকি চার্ম আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, তিনি সেটা পছন্দ করেন এরকম কিছু, তো এই জিনিসগুলোর মধ্যে আপনি যদি এই মানে এই জিনিসগুলো ফিল করতে বলছে, নাহলে কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের অপোজিট উইকনেস হয়ে দাঁড়াচ্ছে। এই যে মানে আপনারা যেটা বললাম যে চুজ করতে না পারার ওই ব্যাপারটা, আপনাদের কাছে অপশনস থাকে, আপনারা এটাতে আপনারা হয়তো সিম্পল কিছু জিনিস সে ভালো হতে পারতো, আপনারা সে সেই জায়গাটাতে গিয়ে একটা ভালো জিনিস হতে পারতো বা একটা ভালো প্ল্যানিং ছিল, সেখানে আপনারা অপশনের জন্য আপনারা চুজ করতে পারলেন না, আপনাদের মাথায় অনেক প্রশ্ন থাকলো, তাহলে আপনি সেখান থেকে মুভ অন করে গেলেন আপনারা দুজনে মিলে, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা পরে গিয়ে এফেক্ট ফেলছে। তো আপনাদেরকে বলছে যে একসাথে থেকে আপনাদেরকে যেই মুহূর্তে যেটা করা দরকার সেটা করতে বলছে, নয়তো এটা আপনার মানুষটির কেরিয়ারে এফেক্ট ফেলছে আর আপনার নিজের স্টেবিলিটি, নিজের গ্রোথ, নিজের বর্তমানে দাঁড়িয়ে আপনার মানে ভাবনাতে তো প্রচুর এটা মানে। আর আপনারা দুজনেই যা ভাবছেন সেটা মুখে বলেন না। হ্যাঁ, আর আপনাদের স্ট্রেংথে আসছে এই সম্পর্কে একটা প্রচুর চেঞ্জ আসছে, প্রচুর বড় চেঞ্জ ডেথ অ্যান্ড রিবার্থ এর মধ্যে দিয়ে আছে সম্পর্কটা এই মুহূর্তে, যেহেতু লাভার্স এর উপরেই কার্ডটা পড়েছে। আর জাগলিং আপনারা করছেন, ওভার থিঙ্কিং করছেন, টাকা পয়সা নিয়ে আপনারা খুব সতর্ক হচ্ছেন, আর আপনারা ম্যানিফেস্ট করছেন টাকা পয়সা, আপনারা দুজনেই ইনার চাইল্ড হিলিং ম্যানিফেস্ট করছেন। এবং এই মানুষটি আপনার সোলমেট বা টুইন ফ্লেম বা ডিভাইন কাউন্টারপার্ট যে কেউই হতে পারে, কারণ এই মানুষের সাথে আপনার অ্যাকচুয়ালি সোল কন্ট্রাক্ট আছে যেটা ভীষণ রকমভাবে পার্টনারশিপের কন্ট্রাক্ট। আপনাদের দুজনে পার্টনারশিপ, প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের কন্ট্রাক্ট কিন্তু আপনাদের আছে। প্রেম ভালোবাসা তো প্রচণ্ড আছে, মানে প্রচুর ভালোবাসা আছে এই সম্পর্কে। এবং আপনাদের সম্পর্কের তো এটা সবচেয়ে বড় স্ট্রেংথ যে আপনারা সবকিছুর পরও দুজন জনকে ভালোবাসেন, এটা আপনাদের হয়তো সব থেকে বড় স্ট্রেংথ এই সম্পর্কে। আপনাদের সম্পর্কে স্ট্রেংথ এর মধ্যে এটাই যে আপনাদের যে পার্টনারশিপে যে কথাটা বললো, তো সেখানে ব্যাপারটা শুধুমাত্র মানে ওয়ার্কের দিক থেকে না, অবশ্যই ইমোশনালি কোথাও একটা গিয়ে আপনাদের হয়তো এরকম পারেন যে নিজেদের যখন খারাপ টাইম যে একজন একজনকে মিরর করা টাইপের, বা তিনি কিছু না বলতে বুঝে যাওয়া টাইপের, আপনি বুঝে যাওয়া টাইপের, মানে যেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের সেইটা খুব ভালো, তো সেটা হচ্ছে আপনাদের স্ট্রেংথ। মানে সেই জিনিসটাকে বজায় রেখে আপনি যদি এই উইকনেস এর গুলোর প্রতি যদি আপনি যদি ফোকাস করতে পারেন যে আমাদের এগুলো এগুলো ঠিক করা দরকার, আচ্ছা আমরা তো একসাথে থাকলে আমরা তো এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারো ভালোভাবে, তাহলে আপনারা আমরা কেন করছি না, তো এই জিনিসগুলো, বা আপনারা কোনো ইন ফিউচার আপনারা কোনো যদি বিজনেস করার প্ল্যান থাকে, বা আপনার কোথাও একটা গিয়ে হতে পারে যে আপনারা একজন একজনের ওয়ার্কে প্রচুর রকমের হেল্প করেন, মেন্টালি সাপোর্ট করেন, মানে যেরকম মানে হয় না যে আইডিয়াস দিয়ে বা এরকম কিছু, সেটা হতে পারে। আর আপনাদের স্ট্রেংথ হচ্ছে আপনারা খুব ভালো ব্যালেন্স করতে পারেন যাই সিচুয়েশন আসুক না কেন, আপনাদের দুজনের মিলে আপনারা ঠিক সেটাকে ব্যালেন্স করে নেন যে মানে আমাকে এটা এখন দেখতে হবে না, ওটা দেখতে হবে, মানে কোথাও একটা কি আপনি সেই জিনিসটা থাকে না, মানে ব্যালেন্সের দিক থেকে আপনারা দুজন পারফেক্ট, খুব পারফেক্ট, খুবই। তো দেখবো যে আমি একটাই কার্ড নেব, আমার খুব ইচ্ছে করলো যে আপনাদের এই সম্পর্কে মেজর চেঞ্জ কি আসছে, একটাই কার্ড নেব, জাস্ট দেখবো যে আপনাদের এই সম্পর্কে মেজর চেঞ্জ কি আসছে। জাজমেন্ট
দ্য জাজমেন্ট। তো আপনাদের সম্পর্কের মেজর চেঞ্জ আসছে হচ্ছে যে আপনাদের এই সম্পর্কটা ডিসিশন মেকিং এর একটা ব্যাপার চলছে, তো সেই ডিসিশনটা সেটা আপনারা ভালো বলতে পারবেন। সেই ডিসিশনটা কিন্তু এই সম্পর্কে আপনারা নিচ্ছেন, এই সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া না, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া না, এই সম্পর্কে ব্যালেন্স করা, কি ডিসিশন সেই ডিসিশনটা কিন্তু আপনারা আপনারা কিন্তু নিতে যাচ্ছেন এই সম্পর্কের দিকে। তো হ্যাঁ, এই ছিল আজকে রিডিং, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের রিডিং চাইলে জানাবেন। দেখা হবে নেক্সট রিডিং এ, টাটা টাটা। হ্যালো গ্রুপ টু, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এখানটায় দেখব যে এখানে ছটা পাইলে ভাগ করে নেব, সে তারপরে যে পাইলে লাভার্স থাকবে সেই পাইল থেকে আপনাদের স্ট্রেংথ এবং উইকনেস সেটা দেখা হবে। এটা একটা নতুন স্প্রেড আমি দেখেছি, তাই এটা করা হচ্ছে। তো দেখব যে আপনাদের এই সম্পর্কে কি আসছে, আপনাদের স্ট্রেংথ, আপনাদের কাপল হিসেবে স্ট্রেংথ কি, আপনাদের উইকনেস কি, সেই জিনিসগুলো দেখে নেব। তো এখানটা আগে ছটা পাইলে ভাগ করে নিই। ছটা পাইলে ভাগ করেছি, এবার আমরা খুঁজবো লাভার্স কোথায় আছে। পেয়ে গেছি লাভার্স হাত দিয়ে। তো এইখানটায় লাভার্স আছে, তো এখানটাতে লাভার্স কে আমি বের করে দিচ্ছি। দিয়ে আমি জানি এটা কেন আমার সাফল করতে ইচ্ছে করছে, আমি সাফল করে নিয়ে দেখব। স্ট্রেংথ এবং উইকনেসের ক্ষেত্রে রিসিভিং মোড নেই এই গ্রুপে। এই গ্রুপে অফার করার প্রচুর ইচ্ছে আছে কিন্তু অফার করছে না, এই গ্রুপে জাগলিং করছে, ইমোশনালি ইনভেস্ট করবেন কিনা ডিফেন্সের জায়গায় নেই। কিন্তু রিসিভ মোডেও এই গ্রুপের মানুষেরা নেই এবং আপনার মানুষটি বা আপনি নেই অ্যাজ এ কাপল রিসিভিং মোডে। আপনারা এই গ্রুপটায় অফার করতে তো চাইছেন সম্পর্কটাকে, কিন্তু অফার করছেন না, ইমোশনাল বিগিনিং করতে চাইছেন কিন্তু করছেন না। আপনাদের স্ট্রেংথের ক্ষেত্রে আপনারা চয়েসের ক্ষেত্রে আপনারা চয়েস খুব ডিরেক্ট মেড করতে পারেন। ইনার চাইল্ড হিলিং প্রচুর হয়েছে মানুষটার জন্য আপনার, বা আপনার এই মানুষটার জন্য, আপনার মানুষটার আপনার জন্য। আপনাদের চক্রাস সিস্টেম প্রচুর ব্যালেন্স হয়েছে, স্পেশালি আপনার রুট হার্ট এবং সোলার প্লেক্সিস চক্রা প্রচুর ব্যালেন্স হয়েছে। নতুন অ্যাকশন বলতে এইখানটা যেহেতু আপনারা অ্যাকশন নেন না, তো এটা ইউনিভার্সের ফ্লোতে এই সম্পর্কটা ফ্লো হয়, তো সেটা একদিক থেকে ভালো দিক। এই গ্রুপের মানুষেরা আপনারা চায় মানে এই মানুষটিকে ছেড়ে যেমন আপনি যান না, আপনার মানুষটি আপনাকে ছেড়ে যান না, থেকে যাওয়ার একটা ব্যাপার আছে। তো এই গ্রুপের সেগুলো ভালো দিক। তো পায়ের স্ট্রেংথ আর উইকনেস বলবে যেরকম, এটা ভালো দিক যে আপনারা ছেড়ে যান না ব্যাপারটাতে, কিন্তু কোথাও একটা গিয়ে যে ইউনিভার্স যখন ফ্লো করায় তখন ফ্লো হচ্ছে। তো এখানে কোথাও একটা গিয়ে আপনার একটা এক্সপেকটেশন থাকে, বা আপনার মাঝে মাঝে মনে হয় যে এক্সপেকটেশন মানে থাকে না, যেটা ব্রেক হয়ে যায়, তো সেরকম একটা ব্যাপার হয় আপনাদের সাথে। কারণ এই গ্রুপে যেহেতু রিসিভিং মোড নেই, এদিক থেকে ব্যালেন্স নেই যে আপনি কি বলছেন, নিজে ক্লিয়ার নন, আপনাদের সেলফ এক্সপ্রেশন ভালো না একজন একজনের প্রতি, যে যেটা ইচ্ছে সেটা অ্যাকচুয়ালি বলছেন না, আপনারা শুধুমাত্র ভাবছেন যে এটা বলে দিলে এটা হতে পারে, তাহলে থাক দরকার নেই, এটা করলে এটা হয়ে যাবে, তাহলে থাক দরকার নেই, মানে এমন করে করে থাক দরকার নেই, পরে হবে, পরে ভাবা যাবে, করে 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 অনেকটা ডিলে যাচ্ছে আপনাদের, মানে অনেক প্রচুর মানে দেরিতে স্লো স্লো মুভ করছে। তো সেই ক্ষেত্রে এগুলো প্রচুর রকমের উইকনেস, কারণ আপনাদের সম্পর্কটার প্রচুর পজিটিভ দিক আছে। যদি আপনারা যদি একসাথে যদি সেরকম যেগুলো অ্যাকচুয়ালি বললাম সেগুলো যদি অপোজিট করতে পারেন, যেমন একসাথে
মানে কনভার্স আপনাদের ঠিকঠাক কনভার্সেশন হওয়াটা খুব দরকার, আপনাদের ঠিকঠাক মানে কি বলবো ওটা যে সেলফ এক্সপ্রেশন এটা ঠিক হওয়া দরকার, আপনাদের গিভিং রিসিভিং মোডটা ঠিক রাখা দরকার, জাগলিং এর মানে জাগলিং যেরকম করছেন সেরকম সেই জিনিসটা কেন হচ্ছে সেটার উত্তর ফাইন্ড করা দরকার আপনাদের। তো সেই এই জিনিসগুলো আপনারা করছেন না বলে যখন যা হচ্ছে ইউনিভার্স যা ইচ্ছে মানে বলে না ইউনিভার্স ছাড়া দিচ্ছে তখন হচ্ছে তারপরে হচ্ছে না, কিন্তু এটা তো হওয়ার আছে তাই হবেই। তো এরম একটা কথা আপনাদের জন্য এটার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরের কথা হচ্ছে যে আপনাদের স্ট্রেংথের দিক থেকে একটা ব্যাপার যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এটা তো একটা জিনিস যে আপনার কাছে যত অপশনই থাকুক না কেন বা আপনার মানুষটার কাছে যাই থাকুক না কেন কোথাও একটা গিয়ে আপনাদের মধ্যে যত সমস্যা থাকুক যে কনভার্সেশন ঠিক না বা আপনাদের সেলফ এক্সপ্রেশন প্রবলেম বা আপনারা অফারিং করেন না একজন একজনকে কিন্তু স্টিল জানেন যে কোথাও একটা গিয়ে সেইনি আপনার সেই একটা মানুষ বা এনার সাথে থাকা যায় বা কিছু এরকম এক্সেট্রা এরকম টাইপের একটা ভালো ভাবনা থাকে, তো সেখানে কোনো চুজ করার ব্যাপার থাকে না, আপনি জানেন এটাই সেটা, তো আমি কেন বাকি আমি গুলোর দিকে ওই করতে যাবো, মানে আপনি বলেন না যে আমি দেখবোই না অন্যদিকে, এরকম একটা ব্যাপার স্যাপার এই ক্ষেত্রে আপনাদের সম্পর্কটা। আর এটা একটা পজিটিভ দিক অবশ্যই যেটা বিলিভ আছে জিনিসটার প্রতি, কিন্তু অবশ্যই এটাকে ব্যালেন্স করতে হবে, শুধু একদিকে বিলিভ থাকলে তো আপনি আপনাকে ওয়ার্কও করতে হবে, তো উইকনেস এর দিকে অবশ্যই ফোকাস করা দরকার। আর কেরিয়ার যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে তো যাচ্ছে এরকম না করে সেটাকে ভালোভাবে আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে, আপনাকে বলছে যে একটু গোড়া থেকে ভাবুন ব্যাপারটা যে আপনি কি করেছেন কতটা করছেন কেন করছেন এটাকে আদৌ কিভাবে আপনি দেখতে চাইছেন, এই কোশ্চেনগুলো নিজের কাছে রাখুন। আর আপনাদের জন্য একটু সঞ্চয় বা সেভিংস করা খুব দরকার আপনাদের ফিউচারের জন্য, এই সম্পর্কের ফিউচারের জন্য আপনাদের কিছু মেমোরিজ স্টোর করা দরকার বা ফিনান্সিয়াল কন্ডিশন ভালো করার জন্য সে মানে ভালো কি বলবো টাকা পয়সায় মানে ঠিকঠাক ভাবে রাখা দরকার, মানে আপনাদের ফিউচার প্ল্যানিং এর জন্য আপনাদের বলছে যে ঠিকঠাক ভাবে ছোট ছোট করে স্টেপ নিতে বলছে। আর আপনার যে মানে বলছে না ব্রোকে মানে আপনাদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে ব্রোকেন হার্ট টাইপের একটা ট্যাগ যেটা মানে স্পেশালি ফেমিনিন এনার্জির জন্য এই গ্রুপের, তো সবসময় যে মেয়ে হবে একদম তা নয়, কোনো ছেলেরাও হতে পারে, ফেমিনিন এনার্জি এটা একটা এনার্জি, তো সেই ক্ষেত্রে সেটা যে কোনো মানুষেরই হতে পারে, তো সেই ক্ষেত্রে এরকম ব্রোকেন হার্ট ট্যাগটা তার আছে ফেমিনিন এনার্জি যার, তো সেখানে আপনাকে বলছে ঠিক আছে ব্রেক হয়েছে কিন্তু এমন তো নয় যে সারা জীবন সেটা ব্রেকই থাকবে বা সেই জায়গাটা এটা হিল হতে পারবে না বা তার বদলে কিছু হতে পারবে না। তো এই জিনিসগুলোকে আপনার মানে এই ভাবনাগুলো আপনাদের মধ্যে ঠিক ব্যালেন্স হয়ে যায়, মানে নয় আপনি ভাবলে আপনার মানুষটি আপনাকে সাপোর্ট করে বা আপনার মানুষটি ভাবলে আপনি সাপোর্ট করেন, তো এরকম করে হয়ে যায়, এটা আপনাদের প্লাস পয়েন্ট। তো দেখবো যে আপনাদের এই সম্পর্কে রিসেন্ট মেজর চেঞ্জ কি আসবে, একটাই কার্ড নেব সেটা দেখবো যে আপনাদের এই সম্পর্কে রিসেন্ট মেজর চেঞ্জ কি আসবে। স্ট্রেংথ আপনাদের স্ট্রেংথ গুলোর উপরে ফোকাস করতে বলা হচ্ছে, বলা হচ্ছে যে আপনাদের সম্পর্কটা খুব ডিভাইন, এই স্ট্রেংথ গুলোর উপরে ফোকাস করুন, তাহলে কিন্তু আপনাদের উইকনেস গুলোর উপরে আপনারা কাজ করতে পারবেন, উইকনেস গুলোও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তো হ্যাঁ, এই ছিল আজকে রিডিং, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হবে নেক্সট রিডিং এ, টাটা।